आज के भिडियोते क्लास नाइने पश्चिम बंगे प्रतिवेशी देशगुलोर ऊपर मेनलि देशेर ऊपर जे रयेछे प्रतिवेशी देशगुलोर ऊपर किछु संक्षिप्त प्रश्नोत्तर दिएछि, तोमरा एगुलो खाताय नोट करे राखबे। क्लास नाइन छाड़ाओ पश्चिम बंगेर ऊपर जादेर जिकेर प्रश्न दरकार तादेर जन्य एई भिडियोटा खुबी दरकारी। এই ভিডিওতে আমি 36 নম্বর প্রশ্ন থেকে শুরু করছি। এর আগের প্রশ্ন এবং উত্তরগুলো দেখতে হলে এর আগের ভিডিওটা দেখতে হবে, তার লিংক ওভার আই বাটন থেকে পেয়ে যাবে বা ডেসক্রিপশন বক্সে পাবে। প্রশ্ন নম্বর 36, পশ্চিমবঙ্গের সীমান্ত স্পর্শ করে আছে কোন কোন প্রতিবেশী দেশ? উত্তর, পশ্চিমবঙ্গের সীমান্ত স্পর্শ করে আছে তিনটি প্রতিবেশী দেশের সীমান্ত। এই তিনটি দেশ হলো নেপাল, ভুটান ও বাংলাদেশ। ৩৭, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলির নাম লেখো। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যের সংখ্যা হলো ৫। এগুলি হলো সিকিম, আসাম, ওড়িশা, ঝাড়খণ্ড ও বিহার। ৩৮, পশ্চিমবঙ্গের পূর্ব দিকে অবস্থান করছে কোন প্রতিবেশী দেশ? উত্তর, পশ্চিমবঙ্গের পূর্ব দিকে অবস্থান করছে বাংলাদেশ। ৩৯, বাংলাদেশের প্রধান ভূমিরূপ কি? উত্তর, বাংলাদেশের প্রধান ভূমিরূপ হল সমভূমি। ৪০, বাংলাদেশের প্রধান নদীর নাম কি? উত্তর, বাংলাদেশের প্রধান নদীর নাম হলো পদ্মা, মেঘনা। ৪১, বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর, কেওক্রাডং। মতান্তরে তাজিডং কেও বলা হয় বা বিজয় একেও বলা হয় বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ, তবে অধিকাংশ বইতে কেওক্রাডংই থাকে। ৪২, বাংলাদেশে কি ধরনের জলবায়ু দেখা যায়? উত্তর, উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমি জলবায়ু। ৪৩, বাংলাদেশে কি কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ জন্মায়? উত্তর, বাংলাদেশে প্রধানত দু ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়, যথা মৌসুমি পর্ণমোচী অরণ্য ও ম্যানগ্রোভ অরণ্য। ৪৪, বাংলাদেশের প্রধান মৃত্তিকা কোনটি? উত্তর, পলিমাটি। ৪৫, বাংলাদেশের প্রধান খাদ্য ফসল ও বাণিজ্যিক ফসলের নাম লেখো। বাংলাদেশের প্রধান খাদ্য ফসল হলো ধান এবং প্রধান বাণিজ্যিক ফসল হলো পাট। ৪৬, বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কি? উত্তর, বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস। ৪৭, বাংলাদেশের প্রধান শিল্প কোনটি? উত্তর, বাংলাদেশের প্রধান শিল্প হলো পাট শিল্প। ৪৮, বাংলাদেশের প্রধান ভাষা কি? উত্তর, বাংলাদেশের প্রধান ভাষা হলো বাংলা। ৪৯, বাংলাদেশের রাজধানীর নাম কি? উত্তর, বাংলাদেশের রাজধানীর নাম হলো ঢাকা। ৫০, বাংলাদেশের মুদ্রার নাম কি? উত্তর, বাংলাদেশের মুদ্রার নাম হলো টাকা। ৫১, পশ্চিমবঙ্গের উত্তর দিকে কোন প্রতিবেশী দেশ আছে? উত্তর, ভুটান। ৫২, ভুটানের প্রধান ভূমিরূপ কি? উত্তর, পর্বত। ৫৩, ভুটানের প্রধান নদীর নাম কি? উত্তর, ভুটানের প্রধান নদীর নাম মানস। ৫৪, ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর, ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম গ্যাংখার পোয়েনশাম, উচ্চতা ৭৫৭০ মিটার। ৫৫, ভুটানে কি ধরনের জলবায়ু দেখা যায়? উত্তর, আর্দ্র নাতিশীতোষ্ণ মৌসুমি জলবায়ু। ৫৬, ভুটানে কি কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ জন্মায়? উত্তর, নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য ও সরলবর্গীয় অরণ্য ভুটানে দেখা যায়। ৫৭, ভুটানের প্রধান মৃত্তিকা কোনটি? উত্তর, ভুটানের প্রধান মৃত্তিকা হল পার্বত্য মাটি। ৫৮, ভুটানের প্রধান খাদ্য ফসল ও প্রধান বাণিজ্যিক ফসলের নাম লেখো। উত্তর, ভুটানের প্রধান খাদ্য ফসল হলো ধান ও প্রধান বাণিজ্যিক ফসল হলো এলাচ। ৫৯, ভুটানের প্রধান খনিজ সম্পদ কি? উত্তর, ভুটানের প্রধান খনিজ সম্পদ হলো চুনাপাথর।
ষাট। ভুটানের প্রধান শিল্প কোনটি? উত্তর, ভুটানের প্রধান শিল্প ক্ষুদ্র কুটির শিল্প। একষট্টি, ভুটানের প্রধান ভাষা কি? উত্তর, ভুটানের প্রধান ভাষা হলো জংখা। বাষট্টি, ভুটানের রাজধানীর নাম কি? ভুটানের রাজধানীর নাম হলো থিম্পো। তেষট্টি, ভুটানের মুদ্রার নাম কি? উত্তর, ভুটানের মুদ্রার নাম হলো নোলট্রাম। চৌষট্টি, পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম দিকে কোন প্রতিবেশী দেশ আছে? উত্তর, নেপাল। পঁয়ষট্টি, নেপালের প্রধান ভূমিরূপ কি? উত্তর, পর্বত। ছেষট্টি, নেপালের প্রধান নদীর নাম কি? উত্তর, নেপালের প্রধান নদীর নাম কালীগণ্ডক। সাতষট্টি, নেপালের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর, নেপালের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট। আটষট্টি, নেপালে কি ধরনের জলবায়ু দেখা যায়? উত্তর, আর্দ্র নাতিশীতোষ্ণ মৌসুমি জলবায়ু। ঊনসত্তর, নেপালে কি কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ জন্মায়? উত্তর, নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য ও স্বল্পবর্গীয় অরণ্য এখানে দেখা যায়। সত্তর, নেপালের প্রধান মৃত্তিকা কোনটি? উত্তর, নেপালের প্রধান মৃত্তিকা হলো পার্বত্য মাটি। একাত্তর, নেপালের প্রধান ফসল কোনটি? উত্তর, নেপালের প্রধান ফসল হলো ধান। বাহাত্তর, নেপালের প্রধান খনিজ সম্পদ কি? উত্তর, নেপালের প্রধান খনিজ সম্পদ হলো চুনাপাথর। তিয়াত্তর, নেপালের প্রধান শিল্প কোনটি? নেপালের প্রধান শিল্প হলো পর্যটন শিল্প। চুয়াত্তর, নেপালের প্রধান ভাষা কি? উত্তর, নেপালের প্রধান ভাষা হলো নেপালি। পঁচাত্তর, নেপালের রাজধানীর নাম কি? উত্তর, নেপালের রাজধানীর নাম কাঠমান্ডু। ছিয়াত্তর, নেপালের মুদ্রার নাম কি? উত্তর, নেপালের মুদ্রার নাম হলো নেপালি রুপিয়া।